বন্ধুরা, দিনের পর দিন যেভাবে প্রযুক্তির উন্নতি ঘটছে, ঠিক তেমনি ঘটছে নিরাপত্তাও। তাই এই উন্নত প্রযুক্তির যুগে স্মাগলিং এর মতো কাজ করাটাও অসম্ভব হয়ে পড়েছে। তার উপর থেকে আবার কাস্টমস অফিসাররাও নজরদারিতে কোনো কমতি রাখছেন না। তবু এত নজরের পরেও কিছু মানুষ রয়েছে যারা এরপরেও স্মাগলিং করার প্রচেষ্টা চালায়, এবং তারা স্মাগলিং করার জন্য এমন সব উদ্ভট কাণ্ড ঘটায় যা দেখলে আপনারা চমকে যাবেন। যেমন কবুতরের পেটে রাখা, অথবা সোনাকে গলিয়ে আন্ডারওয়্যারের মধ্যে ঢুকিয়ে রাখা। মূলত স্মাগলিং করে খুব অল্প সময় ধনী হওয়া যায়, বিশেষ করে সোনা। অন্যদিকে আমাদের ভারতে অন্যান্য দেশের তুলনায় স্বর্ণের মূল্য অধিক হওয়ার কারণে ভারতে স্বর্ণের স্মাগলিং বেশি হয়ে থাকে। ঠিক যেমন এই ব্যক্তিকে দেখুন, যিনি প্রায় 1.5 কিলো স্বর্ণ নিয়ে ধরা পড়েছেন কাস্টমস অফিসারদের সামনে। তিনি খুবই চালাকি করে এই স্বর্ণগুলোকে গলিয়ে তার প্যান্টের বেল পরার জায়গায় ঢুকিয়ে রাখে, আর তার কাপড়ের বিভিন্ন জায়গায় ঢোকায়, যাতে করে কাস্টমস তাকে ধরতে না পারে। তবে কষ্টের বিষয় হলো, এত বুদ্ধিমান হওয়ার পরেও কাস্টমস তাদের এই চালাকি ধরতে পারে এবং তাদেরকে সে আটক করে। বরং ভারতে এমন এক স্বর্ণ চুরি করা স্মাগলার ধরা পড়েন যারা স্টিলের দরজার মাঝে স্বর্ণ লুকিয়ে রাখে। কিন্তু এত দূরদর্শিতার পরেও ইন্টেলিজেন্স কাস্টমস অফিসাররা তাদেরকে ধরে ফেলতে সক্ষম হন। এখানে এক স্মাগলার খুবই দূরদর্শিতার পরিচয় দেয়। তিনি মূলত গাছের ভিতরে ছিদ্র করে, সেই ছিদ্র করা গাছ ব্যবহার করে সিগারেট পাচার করতে যায়। তারা কিছু গাছ গর্ত করে তার ভিতরে সিগারেটগুলোকে এমনভাবে সাজায় যাতে করে কেউ ধরতেই পারে না, আর তারা খুব সহজেই অন্য দেশে ঢুকে যেতে পারবে। তবে দুঃখের বিষয় হলো, তাদের এই দূরদর্শিতা শেষ পর্যন্ত আর কাজে দিল না, আর শেষ পর্যন্ত তারা ধরা পড়ে যায়। বন্ধুরা, আপনাদেরও কি মনে হয় যে আপনাদের ভাগ্য খারাপ? তাহলে একবার দাঁড়ান, এই ভিডিও একবার দেখুন। ভিডিওতে একটি ট্রাক বর্ডার দিয়ে পার হতে লাগে, আর ঠিক সেই সময় প্রথমে পুলিশেরা দেখলেও তাদের সন্দেহ হয় না। কিন্তু পরে যখন সন্দেহ হয়, তখন তারা গাড়িটিকে তল্লাশি করে, এবং অবাক করার ব্যাপার হচ্ছেই যে তারা মূলত একটি নতুন গাড়ি স্মাগলিং করার জন্য আরেকটি দেশে পাচার করছিল। তবে যাই বলুন, এই ঝড়ের মধ্যে গাড়ি লুকিয়ে নিয়ে যাবার বুদ্ধিটা কিন্তু সত্যিই চমৎকার। যদি অফিসাররা একটু ঢিল দিত, তাহলে হয়তো গাড়িটি সহজেই তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারত। লুকানো অস্ত্র। বন্ধুরা, আমেরিকার মতো একটি উন্নত দেশে স্মাগলিং করাটা মুখের কথা নয়। তারপরেও কিছু মানুষ রয়েছে যারা নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলে এই ধরনের রিস্কি কাজ করে থাকে। একদিন US কাস্টমস একটি ট্রাককে সন্দেহ করে এবং ট্রাকটির পিছু নেয়। তারপর তারা ট্রাকের তল্লাশি করে কিছুই পায় না। এরপর তাদের সার্ভিসের কুকুরগুলোকে ওই ট্রাকের কাছে আনা হয়, এবং অবাক করা বিষয় হচ্ছে যে কুকুরগুলো তাদের কঠিন মস্তিষ্ক ও তীব্র ঘ্রাণ শক্তির মাধ্যমে জায়গাগুলোকে চিহ্নিত করে ফেলে। অতঃপর যখন অফিসাররা দ্বিতীয়বার চেক করে, তখন সেখানে অজস্র গুলি ও অস্ত্র পাওয়া যায় যেগুলো তারা আমেরিকার এক শহর থেকে অন্য শহরে পাচার করছিল। এমত অবস্থায় ওই ট্রাক ড্রাইভারকে তৎক্ষণাৎ আটক করা হয় এবং ঘটনায় সম্পৃক্ত সকলকে গ্রেফতার করার হুকুম জারি করা হয়। শক্তিশালী নিরোধক, এটা আমরা সবাই জানি যে সময়ের সঙ্গে সঙ্গে অফিসাররাও তাদের চেকিং এর মাধ্যম আরো উন্নত করে তুলেছে। তবে তাই বলে এই নয় যে ক্রিমিনালরাও পিছিয়ে রয়েছে, বরং ক্রিমিনালরা আরো উন্নত হয়ে গিয়েছে। অ্যালকোহলের মতন দ্রব্য নিজের সঙ্গে নিয়ে গেলে বিপদ আছে, তাই তিনি বুদ্ধি করে একটি পাইপের মাধ্যমে তা সরবরাহ করে। প্রথমে যখন লোকটি পাইপগুলো লাগাতে শুরু করে, তখন পুলিশের মনে হয় তিনি হয়তো অন্য কোনো কাজের জন্য ব্যবহার করবেন। কিন্তু পরে যখন তাদের সন্দেহ হয়, তারা পাইপটির কাছে যায় এবং পাইপটি কেটে দেয়। আপনারা বলুন তো, কতটা ধুরন্ধর ব্যক্তি হলে এমন বুদ্ধি করা যায়? কিন্তু পরে এই কাজের পেছনে কারা রয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। রেপটাইল স্মাগলিং। বন্ধুরা, আপনারা অনেকেই শুনেছেন যে বিভিন্ন পশু প্রাণী স্মাগলিং করা হয়ে থাকে এবং এদের ডিমান্ড খুব বেশি হয়, যার ফলে এদেরকে লিগ্যালভাবে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর যখন এই লিগ্যালভাবে কোনো কাজ সম্পাদন করা সম্ভব হয় না, ঠিক তখনই স্মাগলাররা তারা খুঁজে নেয় ইলিগ্যাল পথ। ঠিক এমনিভাবে এক সন্দেহজনক ব্যক্তিকে ধরে ফেলে নরওয়ের কাস্টমস অফিসাররা, এবং তাকে তল্লাশি করে মোট 14টি পাইথন এবং 10টি টিকটিকি তার শরীরের সঙ্গে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। তিনি যখন এইগুলোকে নিয়ে পাচার করার উদ্দেশ্যে বের হয়েছিলেন, তখন তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে যাচ্ছিলেন। কিন্তু ঘটনাস্থলে লোকটির পেছনে পোকামাকড়ের দৌড়াদৌড়ি করাটাকে লক্ষ্য করে তাকে কাস্টমস অফিসাররা তল্লাশি করে এবং তিনি ধরা পড়েন। বেবি স্মাগলার। আমাদের সকলের সঙ্গে এমন হয়েছে যে আমাদের একটি জিনিস খুবই পছন্দ হয়েছে, কিন্তু পর্যাপ্ত অর্থের কারণে আমরা জিনিসটি কিনতে পারি না। এমন অবস্থায় সাধারণ মানুষ সেখান থেকে চলে যায়। কিন্তু এই উগান্ডার মহিলাটি সেখান থেকে চলে না গিয়ে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তিনি একটি বাচ্চার জামার ভেতরে ওই দোকানের অনেক জিনিসপত্র ঢুকিয়ে এমনভাবে তার সঙ্গে নিয়ে যায় যেন সেটি তার বাচ্চা, এবং যাতে জিনিসগুলোকে দেখতে হুবহু বাচ্চার মতো লাগে, তার জন্য মহিলাটি নকল বাচ্চাটিকে তার সঙ্গে তোলেন এবং নিয়ে যেতে থাকেন।
কিন্তু এত চালাকির পরেও তিনি রেহাই পান না এবং কাস্টমস অফিসাররা তাকে ধরে ফেলেন এবং তার সকল চুরি করা জিনিস রেখে দিয়ে তাকে পাঠিয়ে দেন জেলে। বন্দুকওয়ালা মহিলা। বন্ধুরা, আপনারা তো মাত্র এই উগান্ডার বুদ্ধিমান মহিলাটিকে দেখেছেন, এবার এই মহিলাটিকে দেখুন যিনি বন্দুক নিয়ে হেরাফেরি করে। 50 বছর বয়সে এক মহিলা কানাডার বর্ডার পার হতে থাকেন। প্রথমে বর্ডার পুলিশরা তাকে সন্দেহ না করে যেতে দিলেও যখন পুলিশরা তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তার কথা যুক্তিসঙ্গত না মনে হওয়াতে তারা তার গাড়িটাকে চেক করে এবং গাড়ির টায়ারের নিচে এবং পেছনে অনেকগুলো অস্ত্র উদ্ধার করা হয়। এখন আপনারাই বলুন কিভাবে স্মাগলার নিজের উদ্দেশ্য পূরণের জন্য কত কি না করে। আর এই কাস্টমস অফিসাররাও বৃদ্ধ কিংবা বাচ্চা কাউকে ছাড় দেন না। ইল্লিগাল ট্রিপ শুধুমাত্র যে কোনো জিনিসই যে অবৈধভাবে পাচার হয় তা নয়, বরং সাক্ষাৎ মানুষও যে পাচার হয় অবৈধভাবে। ঠিক তেমনি মেক্সিকোতে ইউএস বর্ডার গার্ডসরা লুকিয়ে থাকা কিছু সন্দেহ মানুষকে ধরতে সক্ষম হয়। এরা বিভিন্নভাবে চুরি করে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যায়, আবার কখনো তো সিটের মধ্যে নিজেকে ঢুকিয়ে দেয়। আর ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এই ছবিতে, এমনভাবে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যাবার ঘটনা অনেক রয়েছে। উড়ন্ত স্মাগলার। বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি যে আগের সময়ের মানুষেরা কবুতরের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনের কাছে বিভিন্ন জিনিসপত্র পাঠাত এবং এই জিনিসকেই কাজে লাগায় স্মাগলাররা। তারা কবুতরের পিঠে করে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য এক জায়গায় থেকে আরেক জায়গায় পরিবহন করে থাকে। আর এই অবস্থায় কাস্টমস অফিসাররা কবুতরের পিঠ থেকে রহস্যজনক নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করে, কিন্তু পুলিশ কখনোই বুঝতে পারে না যে এটি কার মাধ্যমে এসেছে এবং এটি যাচ্ছে বা কোথায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন, এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।